গান্ধী চলেছেন, কবি গৌতম চন্দ্র চন্দ্র, আবৃত্তি জয়ন্ত ব্যানার্জি, আয়োজন ও পরিচালনায় সঙ্গীত তরঙ্গ পত্রিকার পক্ষে চিত্তপ্রিয় চট্টোপাধ্যায়, আবহ সমর দত্ত। হাজার বছর ধরে হাজার হাজার বছর ধরে কত শত রাত যাবে কেটে হিংস্র লোভাতুর চোখের বন্নি দহনে, ক্লিষ্ট হবে বসুমতি, নানা যুদ্ধ হবে বর্বরতার উলঙ্গ প্রকাশে, সহিংস মানুষ ভাতৃরক্তে করবে হস্তরঞ্জিত, নানা দেশ পরমাণু বিস্ফোরণের দ্বারা কলুষিত করবে জল বাতাস ঘাস ও মাটি, দুরন্ত সাগর স্বাভাবিক উচ্ছলতা ভুলে পরমাণু দূষণ বহাবে সফেন তরঙ্গে তরঙ্গে, প্রকৃতি দূষিত হলে দূষিত হবে মানুষের মন, অচেতন মানুষের দল হাজার বছর পরে আবেগে মথিত কি হবে, গান্ধী কোন পথ দিয়ে হেঁটেছিলেন, মানুষ হত্যা করে হত্যাকারী পায় ক্ষমা পুণ্যাত্মা শহীদের, ধর্মীয় উন্মত্ততা মাঝে নাথুরাম গডসের গুলি তোমাকে বিদীর্ণ করেছিল জাতির জনক, তুমি তো যিশুর মতো হত্যাকারীকে করেছিলে ক্ষমা, হাজার বছর পরে পাপ প্রচণ্ড হলে নির্বাপিত হতে পারে স্বাধীনতা বন্দী কোনো দেশে, তখন গান্ধী তুমি নিশ্চয়ই যাবে হেঁটে উদ্দীপ্ত পদক্ষেপে, অবাক অপলক চোখে সবার বিস্ময়ে প্রতীয়মান হবে মহাত্মা গান্ধীর পুনর্জন্ম ঘটেছে পৃথিবীর মাঝে, মহাত্মা গান্ধীর জন্মান্তর ঘটবে না পৃথিবীর মাঝে, বীর গতি পেলে কেহ উপলব্ধ নয় ধরিত্রীতে জন্মান্তরের ক্লেশ, হাজার বছর ধরে অপেক্ষায় যাবে কেটে কাল, মূল্যবোধ জাগ্রত হলে মানুষের দল বলবে করজোড়ে, গান্ধী তুমি বিশ্বের পথে পথে হেঁটেছিলে একদিন।